কোনো প্রকারের হ্যাক ইউজ না করার ফলেও গেরেনা 50% ফ্রি ফায়ার অ্যাকাউন্টকে ব্যান করে দিয়েছে। আপনি কি শুনে অবাক হবেন যে সবথেকে জনপ্রিয় সার্ভার মিডল ইস্ট, অর্থাৎ মিনা সার্ভারে 80% প্লেয়ার যারা হ্যাক ইউজ করে গেমপ্লে করে। সম্প্রতি টাকি অন ফায়ার তার ইউটিউব চ্যানেলে একটি স্ট্রাইক খেতে পারে, কিন্তু কেন? এই সকল গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে থাকছে আজকের ভিডিওটি। এই সকল ঘটনাগুলো জানার জন্য আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখুন। আজ কিছুদিন ধরে আমাদের এই চ্যানেলের ভিউজ ডাউন যাচ্ছে, অর্থাৎ ভিউজ কমে গিয়েছে, যার কারণস্বরূপ আপনারা আমাকে জানিয়েছেন যে আপনাদের অনেকের সঠিক সময়ে নোটিফিকেশন যাচ্ছে না। সো গাইস, আপনাদের যাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে আবার পুনরায় সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটিকে অলে সেট করে দিন। আর যারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করবো আমার বাকি ভিডিওগুলো দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করা গেল। গাইস, আপনি কি শুনলে অবাক হবেন যে সবথেকে জনপ্রিয় সার্ভার মিনা সার্ভার, এবং সেই সার্ভারের 80% প্লেয়ারই হ্যাক ইউজ করে, অর্থাৎ হ্যাক ইউজ করে গেমপ্লে করে। এত জনপ্রিয় একটি সার্ভারে হঠাৎ করে এত পরিমাণ হ্যাকার কিভাবে বেড়ে গেল এই ব্যাপারে ইস্কাপু বলেন, শুরুর দিকে মিনা সার্ভারের প্লেয়াররা এত বেশি হ্যাক ইউজ করতো না, কিন্তু হঠাৎ করে যখন কয়েকজন প্লেয়ার হ্যাক ইউজ করা শুরু করলো তার দেখা দেখি বাকি প্লেয়ারগুলোও হ্যাক ইউজ করা শুরু করলো, যার ফলে মিনা সার্ভারে এত বেশি হ্যাকার হয়ে গিয়েছে যে এর পরিমাণ বর্তমানে 80%। এই তথ্যটি দেন ইস্কাপু তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে। গাইস, আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি, মিনা সার্ভারের গল্প। হ্যাঁ, মিনা সার্ভারের কি গল্প বলবো গাইস। মিনা সার্ভারের প্লেয়াররা কিন্তু আগে হ্যাক এত বেশি করে খেলতো না, বাট মিনা সার্ভারের প্লেয়াররা ঠিক একইভাবে নিজেদের সার্ভার যখন আলাদাভাবে পায় তারপর থেকে হ্যাক করে খেলা শুরু করে, এবং একজন যখন হ্যাক করে খেলা শুরু করে তাকে দেখে আরেকজন হ্যাক করা শুরু করে, এবং তাকে দেখে আরেকজন, এইভাবে হতে হতে মিনা সার্ভারে তোমরা কি জানো এখন 80% প্লেয়ার সবাই হ্যাকার, সবাই হ্যাক করে খেলতেছে বেশিরভাগ। গাইজ, এটা মিনা সার্ভারের নিজেদের, মিনা সার্ভারের যারা প্লেয়ার তাদের মুখের ভাষা, ট্রাস্ট মি, আমি সত্যি কথা বলতেছি। এখানে তিনি বাংলাদেশ সার্ভারের হ্যাকারদের নিয়ে কথা বলেছিলেন। বর্তমানে আমাদের গ্র্যান্ড মাস্টার যুক্ত হয়েছে ক্লাস স্কোটে, আর এটি পুশ করার জন্য বাংলাদেশি প্লেয়াররা প্রচুর পরিমাণে হ্যাকারদের নিয়ে গেমপ্লে করতেছেন। যার ধরুন ইস্কাপু বলেন এটি একটি আমাদের নিজস্ব সার্ভার, এই সার্ভারে যদি আমরা হ্যাক ইউজ করি তাহলে আমাদের এই সার্ভারটি ধ্বংস হয়ে যাবে, আমরা নিজে হাতে আমাদের এই সার্ভারটিকে ধ্বংস করতে পারি না। এতদিন না হয় আমরা ইন্ডিয়ান সার্ভারে ছিলাম, ইন্ডিয়ানদের দোষ দিতাম যে ইন্ডিয়ানরা হ্যাক ইউজ করে গেমপ্লে করে, কিন্তু বর্তমান বাংলাদেশ সার্ভারে সম্পূর্ণ আমরা বাংলাদেশি, এখানে অন্য কোনো দেশের কোনো প্লেয়ার নেই, যার ফলে অন্য কোনো দেশকে ব্লেম করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। গেরেনা অবশ্যই হ্যাকারদের নিয়ে কাজ করতেছে এবং হ্যাকারদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। গেরেনা ব্যতীত আমরা কিভাবে হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি এ ব্যাপারে ইস্কাপু বলেন, তাদেরকে আটকানোর উপায় কি? গেম তাদেরকে তো ব্যান করবে, বাট ব্যান করেও কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে আটকানো যাবে না। তাদেরকে আটকানোর উপায় হচ্ছে গাইস, যদি আপনি দেখেন আপনার টিমমেট হ্যাক করে খেলতেছে আপনি তার সাথে খেলা বন্ধ করে দেন। যদি দেখেন কেউ হ্যাকার নিয়ে খেলতেছে, তার যদি সে হ্যাকার নিয়ে খেলে তবে অবশ্যই তাকে সামাজিকভাবে আমরা বয়কট করি। সামাজিকভাবে বয়কট বলতে কি ভাই, সামাজিকভাবে বয়কট বলতে গেমেও সামাজিকীকরণ আছে, যেমন ফ্রি ফায়ারের কমিউনিটি আছে, আমাদের ফ্রি ফায়ার গ্রুপ আছে, আমাদের ফ্রি ফায়ারের যে সকল ফেসবুক গ্রুপ আছে না, যারা হ্যাকার নিয়ে খেলতেছে তাদের স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ওই গ্রুপগুলোতে পোস্ট করে দেন, তাদেরকে চিনায় দেন যে এই মান্দা হ্যাকার নিয়ে খেলতেছে, তাহলে ও কোথাও জায়গা পাবে না, কোথাও যেয়ে দাঁড়াতে পারবে না। আর তখনই গাইজ তারা নিজেরা লজ্জিত হবে, মানুষের কাছে অপমানিত হবে, এবং সে বাধ্য হবে হ্যাক করা বন্ধ করতে। হ্যাককে না করুন, হ্যাক মুক্ত বাংলাদেশ এর ফ্রি ফায়ার কমিউনিটি গড়ুন। অবশ্যই গাইজ, এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভার, এখানে যদি আমরা হ্যাক ইউজ করি তাহলে আমাদের সার্ভারের দুর্নাম হবে এবং আমাদের সার্ভারটি ধ্বংস হয়ে যাবে। সো গাইজ, সকল প্লেয়ারদের অনুরোধ করা গেল যে আপনারা হ্যাক ইউজ করবেন না, এবং যারা যারা হ্যাক ইউজ করে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না। গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি, 50% ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান। গাইজ, রিসেন্টলি গেরেনা 50% ফ্রি ফায়ার অ্যাকাউন্টকে ব্যান করে দিয়েছে। তো কেন করলো গেরেনা এই সকল 50% অ্যাকাউন্টকে ব্যান? আর যে সকল অ্যাকাউন্টগুলো ব্যান হয়েছে সেগুলো সম্পূর্ণ পাকিস্তানি সার্ভারের অ্যাকাউন্ট। আপনারা কি বর্তমানে গ্লোবালের ব্যাজেসটা ফলো করেছেন? সেখানে আপনারা দেখতে পাবেন যে গ্লোবাল টপ ওয়ানে যে সকল ব্যাজেসধারী রয়েছে তারা সম্পূর্ণ পাকিস্তানি প্লেয়ার, এবং তাদের ব্যাজেসের পরিমাণ দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লাখ লাখ হাজার হাজার করে ব্যাজেস রয়েছে, যেখানে প্রতি বছর ডায়মন্ড প্রস ব্যাজেস নিয়ে রাজত্ব করত গ্লোবালে, কিন্তু বর্তমানে ব্যাজেস নিয়ে গ্লোবালে রাজত্ব করছে সম্পূর্ণ পাকিস্তানি প্লেয়ার। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তাদের ব্যাজেসের পরিমাণ কত বেশি, তাদের অ্যাকাউন্টে লাখ লাখ করে ব্যাজেস রয়েছে। সো গাইস, আপনারা কি ভাবছেন যে তারা কি এই ব্যাজেসগুলো টাকা দিয়ে কিনেছে, ডায়মন্ড দিয়ে কিনেছে? না গাইস, সম্পূর্ণ তারা গ্লিচ খাটিয়ে কিনেছে, অর্থাৎ এই ব্যাজেসগুলো কিন্তু তাদের একটি টাকাও খরচ হয়নি। সো গাইস, ঘটনাটি কিভাবে ঘটল? ঘটনাটি হলো যে পাকিস্তানি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ডায়মন্ড টপ আপ করা যায় সেটিতে একটি গ্লিচ হয়। সেখানে গ্লিচটি এমন হয় যে আপনি সম্পূর্ণ পেমেন্ট দিয়ে ডায়মন্ড কিনতেছেন, কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল হওয়ার আগেই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে আসতেছে, অর্থাৎ আপনারা এক প্রকারে বলতে পারেন যে সম্পূর্ণ ফ্রি ডায়মন্ড পাচ্ছেন। আর এই ব্যাপারটি এতটা ভাইরাল হয়ে যায় যে সম্পূর্ণ পাকিস্তানি প্লেয়ারদের মধ্যে 50% প্লেয়ার এই গ্লিচটি ইউজ করে এবং তারা ফ্রি ডায়মন্ড নেয়। তবে গাইজ, যারা যারা ফ্রি ডায়মন্ড নিয়েছেন তাদের আর শেষ রক্ষা হতে দেয়নি গেরেনা। গেরেনা পাকিস্তানি এই 50% অ্যাকাউন্টকে ব্যান করে দিয়েছে, তবে এটা পার্মানেন্ট ব্যান হয়নি, তারা টেম্পোরারি ব্যান হয়েছে। গেরেনা সকল পাকিস্তানি ফ্রি ফায়ার প্লেয়ারদের মেল বক্সে এটি মেল করে দিয়েছে যে তারা যদি তাদের এই ডায়মন্ডের পেমেন্ট করে দেন তাহলে তাদের এই অ্যাকাউন্টগুলো আবার ফিরে আসবে। আপনারা এই নিউজটি শুনে হয়তো ভাবছেন যে আমাদের বাংলাদেশ সার্ভারে যদি এমনটা হতো তাহলে কতই না মজার হতো। গাইজ, এটা ভুলেও করতে যাবেন না, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটের মাধ্যমে বিভিন্ন প্রকারের গ্লিচ সম্পর্কে জানতে পারেন। আপনারা প্লিজ ভুল করে
পরেও এই সকল গ্লিচ ব্যবহার করবেন না। হয়তোবা পাকিস্তান সার্ভারের এই সকল অ্যাকাউন্টকে টেম্পোরারি ব্যান করা হয়েছে, তারা পেমেন্ট করলে তারা অ্যাকাউন্টগুলো ফিরে পাবে, আপনার অ্যাকাউন্টে হয়তোবা পার্মানেন্ট ব্যান হয়ে যেতে পারে। গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি টাকি ওয়ান ফায়ার এবং ব্যাড ব্রাদার্স গেমিং থেকে। কাল টাকি ওয়ান ফায়ার তার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার দেন, যেটা ছিল ব্যাড ব্রাদার্স গেমিং কে নিয়ে। স্টোরিটি ছিল মূলত ব্যাড ব্রাদার্স গেমিং এর করা কয়েকটি মেইলের স্ক্রিনশট, যেটি তিনি টাকি ওয়ান ফায়ার কে করেছিলেন। মেইলে তিনি লিখেছিলেন যে, ভাই তাড়াতাড়ি আমার সাথে কথা বলেন, না হলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেব। টাকি ওয়ান ফায়ার মেইলে রিপ্লাই দেন এবং এর স্ক্রিনশট তুলে তার ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন, এবং তিনি সেখানে লেখেন যে, এত বড় চ্যানেলের মালিক হয়ে এভাবে অ্যাবিউসিভ মেইল করে, লল। এন্ড গাইজ, ব্যাড ব্রাদার্স গেমিং কেন টাকি ওয়ান ফায়ার কে মেইল করতে বলেছিল সেই ব্যাপারে কোনো আপডেট এখন আমরা পাইনি। এই ব্যাপারে আর কোনো আপডেট আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী নিউজ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি মিস্টার ত্রিপোলার থেকে। মিস্টার ত্রিপোলার তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে জানিয়েছেন যে, তিন দিন ধরে তিনি কোনো প্রকার স্ট্রিম করবেন না, আর এই স্ট্রিম না করার কারণকে তিনি জানান ভ্যাকেশন অর্থাৎ ছুটি। এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি ফ্রি ফায়ার এর র‍্যাম্পেজ ইভেন্ট। আপনারা অবশ্যই আমাদের গেমের ভিতরে ফলো করেছেন যে গেমের ভিতরে কয়েকটি পোশাক যেগুলো আমরা পড়তে পারি সেই পোশাকগুলো কি, অর্থাৎ এই সকল ড্রেসের মধ্যে একটি গল্প লুকিয়ে রয়েছে, সেই গল্পটি কি। এই গল্পটি ব্যাপারে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল একটি ভিডিও আপলোড করে, যেখানে তারা এই সকল ড্রেসের গল্পগুলো আছে সেই গল্পগুলো বলে, এবং এই সকল ড্রেসগুলো আপনারা কিভাবে ফ্রিতে পেতে পারেন সেই ব্যাপারেও তারা দিক নির্দেশনা দেয়। তো গাইস, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, যার লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। এন্ড গাইস, আপনারা হয়তো ফলো করেছেন যে আজকে আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে একটু অন্য কিছু দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা একটি চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটি হলো আমাদের যে ট্রেনিং গ্রাউন্ডে নতুন উইন্ডমিল যুক্ত হয়েছে সেটিতে ওঠা যাবে সম্ভবত, আমার ধারণা। আমরা অলরেডি এখনো চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত সফল হতে পারিনি। সো গাইস, আপনারাও চেষ্টা করে দেখুন এটির একদম টপে উঠতে পারেন কিনা। আপনারা যারা যারা উঠতে পারবেন তারা প্লিজ আমাকে একটু জানাবেন যে কে কে উঠতে পারলেন, আর আমি অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি এটির একদম টপে ওঠার জন্য। এখন পর্যন্ত আমরা এটির চেষ্টা চালিয়ে যাচ্ছি, হোপফুলি আমরা অতি জলদি এটা টপে উঠতে পারবো। এন্ড গাইস, আরো একটি কথা, আপনাদের কথা মতো আমি আমার থাম্বনেল গুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি, আর এই থাম্বনেল গুলো কতটুকু ইমপ্রুভ হয়েছে সেটি আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই। প্লিজ গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে থেকে বর্তমানে আমাদের থাম্বনেল গুলো কতটুকু ইমপ্রুভ হয়েছে। ইয়াপ গাইস, আজকের ভিডিও পর্যন্ত, আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আপনাদের সাথে দেখা হবে আরো কোন নতুন ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন।